हेलो एवरीवन वेलकम टू दिस चैनल। आज सकाल থেকে ব্লগটা স্টার্ট করছি। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে জগদ্ধাত্রী পূজো হয় আর আজ অষ্টমী, তো এই দিন আমাদের মায়ের জন্য সাধারণ কিছু আয়োজন করা হয়। ভোগ রান্না করি আমরা নিজেরা, তো সেটার অলরেডি প্রসেস শুরু হয়ে গেছে, রান্না অলরেডি স্টার্ট। আমি সকালে স্নান করে নিয়েছি আর ঘরে টুকটাক কাজও আমার কমপ্লিট। এবার আমি কিচেনে যাব, দেখব কতটা কি এগিয়েছে আর বাকি আমাকে যেটুকু করতে বলেছে ওটুকু আমি হেল্প করে দেব। কিন্তু আজ সকাল থেকেই ওয়েদারটা খুব খারাপ হয়ে রয়েছে, একদম মেঘলা হয়ে রয়েছে আর এরকম ওয়েদার আমার একদম ভালো লাগে না। চলো আর আমি বেশি দেরি না করে কিচেনে যাই। বললামই অলরেডি স্টার্ট হয়ে গেছে রান্না আর আমাকে যা যা করতে বলেছে ওগুলো আমাকে কমপ্লিট করতে হবে। তো চলো ব্লগটা কন্টিনিউ করি। এখানে পোলাও রান্না কমপ্লিট আর এখন হচ্ছে আলুর দম। এখন হচ্ছে পোলাও এর সাথে আলুর দম, এগুলো আমার শাশুড়িমা রান্না করছে আর পায়েসটা আমি করছি। পায়েসের দুধ ফুটিয়ে চাল ধুয়ে রেখেছি, এই চালটা দিয়ে দেব। পাঁচ রকম ভাজার জন্য এখানে সবজি কাটা আছে, আলু, কাঁচকলা, পটল, রাঙা আলু আর বেগুন। আর টমেটো চাটনির জন্য টমেটো কেটে রেখেছি, পায়েসটা নাবলে তারপর টমেটো চাটনিটা রান্না করবো। আলুর দম একদম রেডি হয়ে গেছে আর এই হলো পায়েসের কন্ডিশন। এখন চাল সেদ্ধ হচ্ছে, আমি আঁচটা সিম করে দিয়েছি, এটা আস্তে আস্তে হোক। পায়েসের চাল অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে আর চাটনিটা নেবে গেলে আমাদের ভোগ কমপ্লিট হয়ে যাবে। ও ভাজা, পাঁচ রকম ভাজা করা বাকি আছে এখন। চালটা সিদ্ধ হচ্ছে কিনা দেখ, আমার মনে হচ্ছে একটু চাল হবে। তখন তো জল কাটবে, ভালো করে পটাতে হবে। এখন দিয়ে দিবি চিনি অ্যাড করলাম, এবার এটা একটুখানি ভালো করে ফুটলেই হয়ে যাবে। পায়েস একদম হয়ে গেছে আর এরকম কনসিস্টেন্সি রাখছি কারণ একটু পরে এটা আরেকটু টেনে যাবে। ঠাকুর মশাই 12:30টায় আসবে, তো আমাদের হাতে এখন অনেক সময়, খুব তাড়াতাড়ি হয়ে গেছে ভোগের রান্না। বলো কি কি ভাজা দিয়েছো? চন্দ্রমুখী আলু, আচ্ছা সব তিনটে একসাথে ভাজছো? হ্যাঁ, শর্টে ছাড়ছে। আর বেগুন আর পটল আলাদা? হ্যাঁ, বেগুন আর পটল তো একসাথে দেওয়া যাবে না, এতে শর্টে ছাড়ছে। কি বাজে বেদার, সকাল থেকে মেঘলা ছিল আর এখন তো বৃষ্টিও শুরু হয়ে গেল। হ্যাঁ বলো আর কি বলতে চাও তুমি? আপনারা সবাই আসবেন সেটা বলে দাও। আপনারা সবাই আসবেন, ভালো পায়েস করে, ভালো বলতে পারে আর খিচুড়িও তো ভালো করি। আমাদের এক একবার এক এক রকম ভোগ হয়। আগের বছর কি হয়েছিল মনে আছে তোমার? আগের বার খিচুড়ি আর ফুলকপির তরকারি হয়েছিল, ওই ওরকমই খিচুড়ি আর ফুলকপির তরকারি হয়েছিল। না না ভুল করছি, গত বছর পোলাও আর ও পোলাও আর ফুলকপি হয়েছিল আগের বছর। তো ঠাকুরের তো একটু চেঞ্জ করে করে খেতে ইচ্ছা করে, তো সেই জন্য আমাদের এক একবার এক এক রকম ভোগ রান্না হয়। তো এবার তো পোলাও আলুরদম সেটাই হয়েছে। আর পায়েসটা আমি কিরকম করেছি বলে দাও। হ্যাঁ ওটা তো মানে খেয়ে না দেখলে কি করে বুঝবো, আগে ঠাকুর খাক তারপর আমরা খাওয়ার পর বুঝতে পারবো যে কিরকম হয়েছে। কিন্তু হোপফুলি ভালোই হয় আর কারণ মন থেকে ঠাকুরের জন্য যাই রান্না করা হোক, ভোগ রান্না করা হোক, তো সেটা ভালোই হয় সবসময়। ভোগ সাজানো হয়ে গেছে, নিয়ে চলো এবার আমি করবো।
আমাকে করতে বলেছিল কিন্তু পানের ক্রিয়া আমি করতে পারি না। পুজো কিছুক্ষণ আগে শেষ হয়েছে আর ওইদিকে সমস্ত কিছু আমি ক্লিন করে এলাম, গুছিয়ে এলাম। পুজোর কাজ বুঝতেই পারছো অনেক কিছু কাজ থাকে। আর খাওয়া কমপ্লিট হলো, এই জাস্ট ফ্রি হলাম। আমি ভাবলাম এতক্ষণ আর ব্লগটাকে কন্টিনিউ করব না। তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে এই ব্লগটা তোমাদের কেমন লাগলো। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।